ভারতের ডম্বর বাঁধ খুলে দেওয়ায় গোমতী নদী দিয়ে পানি প্রবাহ বেড়ে ভয়াবহ বন্যা সৃষ্টি হয়েছে গোটা কুমিল্লা জুড়ে। জেলার মোট 17টি উপজেলার মধ্যে 14টি উপজেলা বন্যায় আক্রান্ত হয়েছে। বন্যা কবলিত 14 উপজেলার মধ্যে সবচেয়ে বেশি নাজুক পরিস্থিতিতে পড়েছে চৌদ্দগ্রাম, নাঙ্গলকোট, দেবিদ্বার, বুড়িচং ও দাউদকান্দি উপজেলা। 10 লাখ পানিবন্দী মানুষের হাহাকার, সম্পদ নয় এখন প্রাণ বাঁচানোই যেন মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। কুমিল্লায় নতুন করে একের পর এক এলাকা প্লাবিত হচ্ছে। ভারতের বাঁধ খুলে দেওয়ায় কুমিল্লায় কতটা তাণ্ডব চালাচ্ছে বন্যা তা জানাব আমাদের সহকর্মী জুয়েলের ভিডিও চিত্রে। চলুন শুরু করা যাক। 23 আগস্ট শুক্রবার পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে গতকাল রাতে গোমতী নদীর পানি বিপদসীমার 126 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এর আগে একই দিন সকালে ছিল বিপদসীমার 71 সেন্টিমিটার উপরে, ইতিহাসের সর্বোচ্চ বেড়েছে গোমতীর পানি। এর আগে 1998 সালে পানি বিপদসীমার 96 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল, আর গতকাল বৃহস্পতিবারে 27 বছরের রেকর্ড ভেঙেছে। গতকাল রাত 8টার দিকে দাউদকান্দি উপজেলার গৌরীপুরের স্বল্প পেন্নাই সহ অন্তত 7-8টি গ্রাম প্লাবিত হয়েছে। এ সময় গৌরীপুর মুন্সি ফজলুর রহমান সরকারি কলেজের জুয়েল, তুষার, বায়ুজিৎ ও বাসার সহ অন্যান্য ছাত্ররা বন্যায় ডুবে যাওয়া এলাকায় গিয়ে সতর্ক করেছেন যেন নিরাপদ স্থানে চলে যায় এবং তারা উক্ত কলেজে আশ্রয় ও ত্রাণের ব্যবস্থা করেন। খোঁজ নিয়ে জানা যায় বাঁধ ভাঙার কারণে 16নল ইউনিয়নের বুড়বুড়িয়া গ্রাম থেকে বুড়িচং সদর ও ব্রাহ্মণপাড়া 2 উপজেলার বিস্তীর্ণ এলাকা বন্যার পানিতে তলিয়ে যাবার আশঙ্কা করা হচ্ছে। কুমিল্লার 14 গ্রাম উপজেলার গ্রামগুলোতে হাজার হাজার বাড়িঘর পানিতে তলিয়ে গেছে। এসব গ্রামের কোথাও হাঁটু পানি, কোথাও আবার বুক অবধি পানি উঠে গেছে। ওই উপজেলার নালগড় গ্রামের শত শত মানুষ ভিটেমাটে ছেড়ে প্রয়োজনীয় জিনিসপত্র ও গবাদি পশু নিয়ে পায়ে হেঁটে নিরাপদ আশ্রয়ের দিকে যাচ্ছেন। এদিকে কুমিল্লা সদর, মুরাদনগর ও দেবিদ্বার উপজেলার নদীর তীরবর্তী চরাঞ্চল প্লাবিত হয়েছে। এতে শত শত বাড়িঘর পানিতে তলিয়ে গেছে, বিপাকে পড়েছে হাজার হাজার মানুষ। এছাড়া ভারতের পাহাড়ি ঢলে প্লাবিত হয়ে 14 গ্রাম উপজেলার 13টি ইউনিয়নের 2 লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন, বিচ্ছিন্ন হয়ে পড়েছে পুরো আঞ্চলিক সড়ক যোগাযোগ ব্যবস্থা। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি কুমিল্লা বন্যা পরিস্থিতির সর্বশেষ ও সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। আবারও দেখা হচ্ছে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।